নেই সঠিক নিকাশি ব্যবস্থা। সারা বছরই জল জমে থাকে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন সাবওয়েতে। বর্ষাকালে সাবওয়ের অবস্থা হয়ে যায় আরও বেহাল। এই সাবওয়ের রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষের যাতায়াত, পাশাপাশি ভুক্তভোগী অটো ও টোটো চালকরাও। জলের মধ্যে দিয়ে চলাফেরা করতে হয় তাদের। বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান কিছুই হয়নি। সমস্যার মধ্যে দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হচ্ছে নিত্য যাত্রীদের। লাইফের 62 বছর বয়স হয়ে গেল, আমি 62 বছরের মধ্যে কোনোদিনই জল ছাড়া দেখলাম। এই বিষয় নিয়ে তো বহুত হইচই করা হয়েছে, স্টেশন মাস্টার থেকে নিয়ে ডিআরএম থেকে নিয়ে সবাইকে জানানো হয়েছে, বহুতবার জানানো হয়েছে, কোনো কিছুই সুরাহা বেরোয়নি। না কাউকে জানতে পারেনি, দাদা এখানে টোটো স্ট্যান্ড আছে আমাদের। হ্যাঁ, জল ভরে গেলে তো আমরা যেতে পারে না এদিক থেকে, পুরো জলটা ভরে যায় এখানে। হ্যাঁ, আমরা তো পুরো এখানে গাড়িটা এখানে দাঁড়িয়ে থেকে রাখতে হবে। এ বিষয়ে দায় সারছেন সিপিআরও কৌশিক মিত্র। না, সাবওয়েটা, সাবওয়ে যেটা হচ্ছে ওটা তো তো আমাদের রোল নেই, ওটা তো স্টেট গভর্নমেন্টের রোল। হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট থেকে বলছে রেল কর্তৃপক্ষের রোল আছে। কি করে হয়, কেন নিকাশি নালা সঠিক ব্যবস্থা করা হয়নি, বিষয়টি এড়িয়ে যান তৃণমূল বিধায়ক। রেলকে জিজ্ঞাসা করুন, ডিআরএম ব্যান্ডেলকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আমি করেছি, বললো ওটা রাজ্য সরকারের আন্ডারে, তো সেজন্য না, ওটা ব্যান্ডেলের রেলের কলা হয়। সবাই যদি দায় এড়িয়ে যায় তবে সমস্যার সমাধান কে করবে, বিষয়টি নিয়ে সরব কংগ্রেস। ব্যান্ডেল এলাকা থেকে দৈনিক যে 2-3 লক্ষ মানুষের যাতায়াত, তাদেরকে মানুষ ভাবলে পরে নজর দিতেন, তারা গরু ছাগলও ভাবেন না। উনি যদি 15 বছরের মেয়াদকালের বিধায়ক, তো 150 বছর চেষ্টা করলেও উনি কিন্তু পারবেন না, কারণ বহু চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। যে অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, তারা যে এই সমস্যা থেকে কবে মুক্তি লাভ করবে সেই আশায় তারা দিন গুনছে। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।